আমার সপ্তাহে 3 থেকে 4 বার স্বপ্নদর্শ হয়, আমি অনেক ওষুধ খেয়েছি তা এখনও ভালো হয় নাই, এখন আমার জন্য কী উপায়? দেখেন, সপ্তাহে 3 বার 4 বার বা আরও বেশি স্বপ্নদোষ হওয়া, এটা বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক রোগ দুর্বলতার কারণে হয়, অন্য কোনো সমস্যার কারণে হয়। আপনি, আমার মনে হয়, ভালো ডাক্তার দেখানো দরকার। কোনো ডাক্তার ট্রিটমেন্টের কাজ না হলে ডাক্তার চেঞ্জ করেন আপনি, আশা করা যায় ইনশাআল্লাহ এটা সমাধান হবে। কখনো কখনো এটা শয়তানের কারণে হয়, অনেক সময় এটা শয়তানের কারণে হয়। সেজন্য সুন্নাসম্মত শোয়ার যে সুন্নাস আমলগুলো আছে সেগুলো আমাদের করতে হবে। শোয়ার সময় উজু করে শোয়া, ডান কাত হয়ে শোয়া, কিছু রুকিয়া আছে, রুকিয়াগুলো বেশ ফলপ্রসূ হয়, সেগুলো আমরা আমল করতে পারি। তবে মৌলিকভাবে এটি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার শারীরিক অসুস্থতার কারণে হয়ে থাকে, বিধায় আমরা ভালো করে কোনো ডাক্তার দেখালে আশা করা যায় এটার সমাধান পাওয়া যাবে। একজনের কবলা সম্পত্তি অন্যজনের জবরদখল রেকর্ড করেছে, সেই জায়গায় জামে মসজিদ করা যাবে কি না? জমি যদি মালিক একজন হয় বাস্তবে, আরেকজন রেকর্ড করে জবরদখল করে নিছে, সেই জমিতে যদি মসজিদ নির্মাণ করা হয়, এটা জায়েজ হবে না, এটা গুনাহ হবে। মনে রাখতে হবে মসজিদ আল্লাহর ঘর, এটা নিষ্কণ্টক নির্ভেজাল, যিনি জমির মালিক তার দানে মসজিদ হতে হবে, কারোর জায়গা জোর করে দখল করে মসজিদ করা যাবে না। আজকে যে মসজিদে নববী আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদের জায়গাটা ছিল ইয়েতিম বাচ্চাদের, 2টা ইয়েতিম বাচ্চার, তাদের বাবার জায়গা ছিল, তারা সন্তান হিসাবে মালিক হয়েছে। এই জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদের জন্য নেয়ার নিয়ত করেছেন, তখন এই জায়গার ন্যায্য মূল্য বের করে তাদের অভিভাবকের সাথে আলাপ আলাপ করে সেটা ঠিক করেছেন, স্থির করেছেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার দাম পরিশোধ করেছেন, তারপরে সেখানে মসজিদ হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবিদেরকে নিয়ে যেখানে ছিল সেখানে মসজিদ করার চেষ্টা করতে পারতেন আলিয়াজ বিল্লাহ, তা তো তিনি করেন নাই। আমাদের দেশে মসজিদগুলোর একটা বড় সমস্যা হলো, আমরা মনে করি মসজিদ বেজাল্লা জায়গায়ও করা যায়, মসজিদ বেজাল্লা জায়গায়ও করা যায়। আমাদেরকে আসুন্না ফাউন্ডেশনে অনেকে জমি দিতে আসে, অনেক মানুষ আসে, ভাই আমার একটা জমি নেন, এই জায়গায় জমি দিব, ওখানে জমি দিব। জমি দেওয়ার কথা শুনলে আমার ভিতরে মোচড় দিয়ে উঠে যে ফাউন্ডেশনটা জমি দিবে কেন, কাহিনী কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ নেককার বান্দারা নিজের নিষ্কণ্টক জমি দিতে চায়, এরকম মানুষও আছে সমাজে অনেক। কিন্তু আবার অনেক মানুষ এমনও আছে যে হয়তো জমি নিয়ে মামলা মোকদ্দমা আছে, বেজাল টেজাল আছে, এখানে কোনো হুজুরে ফুসলে ফাসলে যদি একটা মসজিদ মাদ্রাসা করা যায় তাহলে দখল হয়ে গেল, শেষ, এটা আর ভাঙতে আসতে পারবে না পুলিশ বা কেউ। তো এগুলো হলো দিনের নামে ভণ্ডামি করা, আল্লাহর দিনকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো, এটাই হলো প্রকৃত ধর্ম ব্যবসা করা, এগুলো উচিত না। মসজিদ নিয়ম শৃঙ্খলা আরো বেশি রক্ষা করবে। আল্লাহর ঘর যদি অন্যের জমি দখল করে হয়, তাহলে আল্লাহর ঘরকে আপনি আসামের কাঠগড়া দাঁড় করাইলেন, আল্লাহকে আপনি এক্ষেত্রে দোষী করে ফেললেন আলিয়াজ বিল্লাহ, অথচ আল্লাহ দোষী হওয়ার সুযোগ নাই। তো সেজন্য এই ভেজালের জমিতে মসজিদ করা যাবে না, এগুলো করা উচিত না। যদি কেউ করেন, সেখানে নামাজ পড়লে বিশুদ্ধ মত অনুযায়ী নামাজটা হয়ে যাবে, কিন্তু ওইটা মসজিদের মর্যাদা পাবে না, এবং এ ধরনের মসজিদ অ্যাভয়েড করাই উত্তম নামাজের জন্য। আবদ্ধ পুকুরে ফরজ নফল গোসল হবে কি না? কারণ আবদ্ধ পুকুরের পানি প্রবাহমান নয়, এখানকার পানি এবং নাপাকি স্থির থাকে। উল্লেখ্য যে গ্রামের 80-90% মানুষই আবদ্ধ পুকুরে গোসল করেন। পুকুর যদি বড় হয় এবং সে বড়র পরিমাপটা কি, এই পরিমাপটা একটা পরিমাপ হলো যে চতুর্দিকে 10 হাত 10 হাত করে হয় মিনিমাম, এরকম বড় যদি হয়, আর বেশিরভাগ পুকুরে আমাদের দেশে এর চাইতে অনেক বড়ই হয়। আমাদের দেশে প্রচলিত যে পুকুরগুলো আছে, একবার ছোটোখাটো গড় সেটার কথা বাদ, ছোটোখাটো গড় যেটা ধরেন আপনার সব মিলায় কত 10-15 হাত হবে চারপাশ মিলায়, তো ওইটার কথা ভিন্ন। ওইটাতে যদি নাপাক পড়ে তাহলে পুরো পানি কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। কিন্তু পুকুর যদি বড় হয়, বুঝতে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে আমাদের দেশে যত পুকুর আছে প্রচলিত, অর্থাৎ সবগুলোই বড়, বড়র যে সংজ্ঞা আছে দাহ দার দাহ বলা হয়, 10 হাত 10 হাত চারপাশেই 10 হাত 10 হাত করে 40 হাত, তো এইরকম বড় পুকুর যেগুলো, এই পুকুরগুলো সবগুলোই আমাদের দেশে বড়, এগুলোতে কোনো নাপাক যদি পড়ে তাহলে সেই নাপাকের কারণে
গোটা পুকুরের পানি যদি পরিবর্তিত হয়ে না যায় তাহলে সেক্ষেত্রে সব পায় না পাক হবে না। ধরেন এক পাশে একটু পেশাব পড়লো বা একটু মলমূত্র পড়লো, আরেক পাশে আপনার ওটা ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। একান্ত যেখানে নাপাক পড়ে আছে দেখছেন ওই ওই নাপাকের আশেপাশের পানিগুলোতে দুর্গন্ধ আছে, পানির নাপাকের আলামত আছে, ওইটা নাপাক, ওইটুকু নাপাক হবে, অন্য পাশেগুলো কী হবে না, নাপাক হবে না। বড় পুকুর এটা প্রবাহমান যে পানি ওইটার বিধানভুক্ত, যে পানি প্রবাহমান বড় পুকুর হলে বা বড় আবদ্ধ পানি থাকলে ওইটা ওই প্রবাহমান পানির মতোই নাপাক পড়লেও পুরা সান পানি সব নাপাক হয়ে যাবে না, কোথাও নাপাক পড়ছে এই ওটাতে গোসল করা যাবে না, ব্যাপারটা সেরকম নয়। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি? কবর জিয়ারতের পদ্ধতি হল কবরে আপনি যাবেন, গিয়ে কবরবাসীকে সালাম পেশ করবেন, সালামুন আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। হে ইমানদার কবরবাসী, তোমাদের জন্য শান্তির দোয়া করছি, আল্লাহ তাআলা তোমাদের প্রতি শান্তি বর্ষণ করুন, আমরা তোমাদের জন্য আফিয়ত এবং আরামের দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করছি। নাস কোনো কোনো বর্ণায় আছে যে নাহনুলা আন্তুল্লানা সালাফুন ওয়া আহলাকুম তাবাউন, তোমরা আমাদের আগে চলে গেছো, আমরা তোমাদের পিছু পিছনে আসছি। এই কথাগুলো কবরবাসীকে লক্ষ্য করে, কবর যারা আছেন তাদেরকে লক্ষ্য করে কবরস্থানে এই কথাগুলো বলা, মূলত এখানে সালামটা উদ্দেশ্য, তাদেরকে সালাম দেয়া, শান্তির দোয়া করা, এটাই হলো কবর জিয়ারত। কথা কি বুঝাতে পারছি? এর পাশাপাশি কতদূর থেকে কবর জিয়ারত করা বৈধ, এটার কোনো মিটার মাপ কোনো হাদিসে আছে বলে আমার জানা নাই। তবে সাধারণত সচরাচর যেটাকে জিয়ারত বলে বোঝানো যায়, এরকম নিকটে গেলেই কবর জিয়ারত হিসাবে ধরা যাবে। অনেক দূর থেকে যেটাকে ওরফে বা সাধারণ মানুষের পরিভাষায় কবর জিয়ারত বলা হয় না, সেটাকে কবর জিয়ারত ধরা হবে না। ধরেন কথার কথা, কবর এক জায়গায় আপনি তার থেকে 50-100 হাত দূরে দাঁড়ায় আছেন, এটাকে দেখলে কেউ কবর জিয়ারত বলবে না, কিন্তু কবরস্থানে কবরের 2-4 হাত পাশে আপনি দাঁড়ায় আছেন, এটাকে দেখলে মানুষ কবর জিয়ারত বলবে। অতএব ওরফে যেটা কবর জিয়ারত বলে বিবেচিত, এতটুক দূরত্ব কবর জিয়ারতের জন্য যথেষ্ট হওয়ার কথা। আর যেটা অনেক দূর থেকে সেটা আসলে জিয়ারত হয় না, জিয়ারতের জন্য কাছাকাছি দেওয়া দরকার, কিন্তু এর কোনো পরিমাপ হাদিসে আছে বলে আমার জানা নাই, আল্লাহ আলাম। এরপরে প্রশ্ন হলো, আমি প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখি, কিন্তু আমার মাত্রাতিরিক্ত ঘুমের কারণে 10টার মধ্যে 8টা রোজাই সাহরিতে অ্যালার্ম দেওয়া সত্ত্বেও উঠতে পারি না, এক্ষেত্রে আমার রোজা হবে কি না? আলহামদুলিল্লাহ, সপ্তাহে 2টা নফল রোজা যারা রাখেন, সোমবার বৃহস্পতিবার, সন্ধ্যাতীতভাবে তারা প্রশংসাযোগ্য কাজ করছেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সোমবারে তিনি রোজা রাখতেন কারণ এই দিনে তার জন্ম হয়েছে, এই বারটাতে তিনি জন্মগ্রহণ করেছেন, সেজন্য তিনি রোজা রেখেছেন। সুইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনেইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, কল যাকা ইয়াউমুন উলিদতু ফিহ, তিনি বলেছেন এই দিনে আমি সিয়াম এই জন্য রাখি যে এই দিনে আমার জন্মগ্রহণ করেছি আমি, তো এই জন্য আমাদের জন্য সেই দিনে রোজা রাখা সুন্নাহ। আর বৃহস্পতিবার সম্পর্কে কোনো কোনো হাদিসে উঠে এসছে যে এই দিনে বান্দার আমলনামা আল্লাহর দরবারে সাপ্তাহিক নিবেদন করা হয়, রিপোর্ট পেশ করা হয়, সেজন্য রোজা রাখতে হয়, খুবই গুরুত্বপূর্ণ আমলটা। কিন্তু নফল রোজা বা সুন্নত রোজা যেগুলো, এগুলোর নিয়ত রাত্রে থেকে করা জরুরি না। আপনি যদি সকাল 10টায় ঘুম থেকে উঠছেন, এখনও কিছু খান নাই, আর নিয়ত করেন যে ঠিক আছে আজকের দিন আমি রোজা আছি, তাহলে আপনি রোজাদার। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম ঘটেছে যে তিনি সকালে ঘুম থেকে উঠেছেন, বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, দুপুরের কাছাকাছি, বাসায় খাবারের তেমন কিছু নাই, তখন তিনি বললেন ঠিক আছে তাহলে আমি রোজাদার, আমি রোজার নিয়ত করলাম। যে নফল রোজার নিয়ত দিনের বেলায় করা যায়, কোনো অসুবিধা নেই। আমার স্ত্রী কোনো পরপুরুষের সামনে যায় না, কিন্তু তার ইচ্ছা সে ডিজাইন করে চুল কাটবে, এক্ষেত্রে তার চুল কাটা কি জায়েজ হবে? কোনো নারী পরপুরুষের সামনে দেখানোর জন্য না, ঘরোয়াভাবে স্বামীর সামনে শুধু প্রদর্শনের জন্য, তিনি পর্দা মেনটেন করেন, পরপুরুষকে দেখান না, শুধু স্বামীকে সৌন্দর্য দেখাবার জন্য বা নিজের শখ করে তিনি যদি চুলের কাটিং করান, তাহলে প্রথমত দেখতে হবে এটা কোনো ফাসেক, কোনো কাফের নারীর সাথে সাদৃশ্য কিনা। ওয়ালা এবং বারা ইসলামে গুরুত্বপূর্ণ একটা পার্ট, ওয়ালা বারা মানে হলো ভালোবাসা এবং বিদ্বেষ, এটা কিন্তু ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনি কোনো ফাঁস এবং খারাপ মানুষকে মডেল মনে করে তার মতে করে চুল কাটছেন, সে আপনার আইডল, সে আপনার পছন্দের, আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে। আপনার ভালোবাসা হবে কার জন্য?
আল্লাহর জন্য। অতএব এটা পুরুষ নারী সকলের জন্য প্রযোজ্য। কোনো মা, কোনো বোন, তিনি যদি কোনো ফাসেক নারী, কোনো নায়িকা গায়িকা তার মতো ওই স্টাইলে চুল কাটেন তার মহব্বতে, তাহলে সেটা গর্হিত, এটা করা অনুচিত, অন্যায় কাজ। আর এমনিতে তার বিশেষ কোনো কাটিং ভালো লাগে, তিনি কাটেন, তো এই কাটাটা জায়েজ আছে। কিন্তু কাটতে কাটতে যদি এইভাবে কাটেন যে পুরুষ আর মনির মিলের মধ্যে পার্থক্য করা না যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ নাই। উম্মুহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহ আজমাইন তারা চুল ছোট করতেন বা কাটতেন, এটা ইবনে হাদিস থেকে জানা যায়। কিন্তু এর মানে এই না যে কাটতে কাটতে আপনি একেবারে পুরুষ বানায় ফেললেন। আজকাল অনেক মহিলা আছে যে তাদের মাথার চুল দেখে পুরুষ না মহিলা এটা বোঝার উপায় থাকে না, ওই রকম হয়ে গেলে সেটা নিষিদ্ধের মধ্যে পড়বে। এমনিতে আপনি স্টাইল বা সৌন্দর্যের জন্য যেটা করা ওটা করতে পারবেন, লিমিটেশন ওইটা মাথায় রেখে করতে হবে।